এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। বিশ্বভারতী আমাদের কাছে রিকোয়েস্ট করে রাস্তাটা নিয়েছিল, তাই তো? আজকে আমি এখানে আসার আগে আমি ফাইলটা সই করে এসেছি, রাস্তাটা আমরা আবার ফেরত নিচ্ছি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে রাস্তা ফিরিয়ে নিল পূর্ত দপ্তর। শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি বিতর্কের মধ্যেই এবার এই নিয়ে সংঘাতে জড়ালো রাজ্য সরকার ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আশ্রম এলাকায় কালীশায়র থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত 2.9 কিলোমিটার রাস্তা রয়েছে। একসময় রাস্তার দেখভালের দায়িত্বে ছিল পূর্ত দপ্তর। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, 2012 সালে রাস্তাটি চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানায় তারা। 2017 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাস্তাটি দেওয়া হয় বিশ্বভারতী কর্তৃপক্ষকে, কিন্তু এই রাস্তা দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেয় তারা। এমনকি উৎসবের সময় কোনো গাড়ি ঢুকতে দেওয়া হতো না এখানে। আমাদের অনেক হেরিটেজ বিল্ডিং ওই রাস্তাটার উপরে রয়েছে, রবীন্দ্রভবন, আশ্রম, মন্দির, সেখানে হেভি ভেহিকেলস যদি যায় সেটা বিল্ডিংয়ের পক্ষে ক্ষতিকারক। বিশ্বভারতী বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে রাজনীতির একটা আখড়া বা রাজনীতির প্ল্যাটফর্ম হওয়া উচিত না। রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে, সেটা শিক্ষামূলক, কিন্তু রাজনীতি সরাসরি হস্তক্ষেপ করুক সেটা ভালো নয়। বিশ্বভারতী বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এই রাস্তার উপরে এই ধরনের ব্যারিকেড যে দেখাবো, এই ধরনের নিয়ন্ত্রণ করা যে ব্যারিকেড সেগুলো লাগিয়ে দিয়ে কার্যত এই রাস্তাটা সম্পূর্ণ যানবাহন চলাচলের জন্য নিষিদ্ধ করে দেয়। এর ফলে নানা রকম সমস্যায় পড়ছিলেন আশ্রমিকরা, তাই রাস্তা ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন তারা। সেই আবেদনে সাড়া দিয়েই এদিন বোলপুরের প্রশাসনিক বৈঠকে রাস্তা ফেরানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শিক্ষা ভবনের মোড় থেকে কাঁচা মন্দির পর্যন্ত সব রকম মালবাহী গাড়ি চলাচল সবসময়ের জন্য বিশ্বভারতী বন্ধ করে দিয়েছে। পূর্বে এই নিয়ন্ত্রণ ছিল সঙ্গীত ভবনের মোড় থেকে কাঁচ মন্দির পর্যন্ত সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, এবং সেটা ছিল ডিএম এর নিয়ন্ত্রণে। তার মানে রাস্তাটা যেহেতু পিডাব্লিউডির আন্ডারে ছিল, তাই ওটা তোমাদের নিয়ন্ত্রণে ছিল, তাই তো? বিশ্বভারতী আমাদের কাছে রিকোয়েস্ট করে রাস্তাটা নিয়েছিল, তাই তো? আজকে আমি এখানে আসার আগে আমি ফাইলটা সই করে এসেছি, রাস্তাটা আমরা আবার ফেরত নিচ্ছি। শান্তিনিকেতন থেকে শ্রীনিকেতনের সংযোগকারী রাস্তা, সেই রাস্তায় ভারী যানবাহন বা মালবাহী যানবাহন চলবে না। এটা তো আশ্রমের স্বার্থে, কারণ সেখানকার পরিবেশের স্বার্থে। আজকে এই পরিবেশ ধ্বংসকারী যে সিদ্ধান্ত মাননীয়া নিলেন, তার জবাব 2021 নির্বাচনে দিতে হবে। যদিও মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্বস্তিতে আশ্রমিকরা। খুব ভালো লাগছে, আমরা সকলে আপ্লুত অভিভূত হয়েছি। আমরা এতদিন যে কি কষ্টের মধ্যে ছিলাম, কি বলবো, একটা দম আটকানো অবস্থার মধ্যে এরকমভাবে ছিলাম, আজ এর থেকে মুক্তি পেয়ে আমাদের যে কি আনন্দ লাগছে। আমি সমস্ত আশ্রমিকের পক্ষ থেকে, সমস্ত শান্তিনিকেতনবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে আমাদের কৃতজ্ঞতা জানাই। ওরা ইচ্ছে মতন বন্ধ করে দিচ্ছিল যখন তখন, এবং আমাদের অনেক ঘুরপথ দিয়ে যেতে হচ্ছিল, এবং মালবাহী গাড়ি কদিন আগে, এই যে অমিত শাহ এলেন তার আগে আগেই এখান এই রাস্তা দিয়ে কোনো মালবাহী গাড়ি কোনো সময়ের জন্য যেতে পারবে না, এইরকম ঘোষণা করেছিল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা অ্যানাউন্স করেছিলেন আর কি, সেটা ওনাদের জানালো। এই রাস্তাটা পিডাব্লিউডি আবার নিয়ে নিচ্ছে, ব্যারিকেড লাগিয়ে দিচ্ছে, মানুষ যাতায়াত করতে পারছে না। একটা গুরুত্বপূর্ণ রাস্তা, তাকে 2-3 কিলোমিটার রাস্তা ঘুরপথে আসতে হচ্ছে। এক্ষেত্রে যে আইনত ব্যবস্থা নেওয়া নেওয়া হবে। যদিও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে দাবি করা হচ্ছে রাস্তা হস্তান্তর নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে কোনো চিঠি পায়নি তারা। আশাবুল হোসেন ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।